আমরা কোনো লাঠি ছোড়া নেই, আমরা চাই সেনাবাহিনী আমাদের পূর্ণাঙ্গ সহায়তা করুক, এতটুকুই চাই আমরা। আমাদের উপরে যাতে একটা গুলিও না চালানো হয়। আমরা সেনাবাহিনীর উপরে আসতে, আমরা পুলিশের উপরে আসতে না, আমরা চাই, আমরা যে দাবি চাইছি সেটা চাই। আর সবচেয়ে বড় কথা, আমরা আমাদের সেনাবাহিনী আমরা যা বলবো সেনাবাহিনী আমরা তাই মানবো। আমরা সেনাবাহিনী চাইলে এখানে আসেন, একটা স্লোগান দেবে দেওয়া হবে। আমরা সেনাবাহিনী, আমরা আমাদের বিশ্বাস করি, আমরা আসতে আমাদের আসতে আছে সেনাবাহিনী। সেনাবাহিনী যা বলে আমরা তা শুনতে রাজি আছি। সেনাবাহিনীর উপরে আমাদের পুরো আস্থা আছে। আমরা তাকে, আমরা তাদেরকে আমরা ভালোবাসি বেশি, তাদের আমরা শ্রদ্ধা করি। আমরা পুলিশের এত শ্রদ্ধা, পুলিশরা যে এত দুর্ঘটনা করেছে আমাদের সাথে, মহাখালীতে অনেক দুর্ঘটনা হয়েছে, মহাখালীতে একে একে 14-15-16 লাশ পড়ে গেছে, আমার চোখের সামনে এটা দেখেছি। এবং এখানে শান্তি সমাবেশ আমরা আসছি, নেক্সট আজকে 4 আমরা আছি, একদমই নেই।